আসসালামু আলাইকুম, আমি শেখ নাইম ইসলাম অভি, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, সেশন 2019। ইসলামিক ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগ 2017 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পরপরই অত্যন্ত সুনামের সহিত ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষাসহ এবং যত সহযোগী শিক্ষা কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। আর যদি শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বলি, আমাদের এখানে আমাদের শিক্ষক সংখ্যা সর্বমোট 4 জন, এর মধ্যে 2 জন যদিও বা এখন পিএইচডিতে বাইরে আছেন, তো আমরা 2 জন সহ আমার গেস্টি সাথে মোটামুটি আমরা আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং অতি সত্বর আমাদের শিক্ষক সংকটটা দ্রুতই নিষ্পত্তি হওয়ার আশাবাদ ব্যক্ত করছি। আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টে রয়েছে ল্যাব এবং ক্লাসের ক্লাসরুমের সুযোগ সুবিধা। ল্যাব রুম আমাদের এখানে মোটামুটি 3টা ল্যাব আছে আমাদের, যেগুলো মাইস ডিসেকশন থেকে শুরু করে আমার মাইক্রোবায়োলজি এবং হিউম এক্সট্রাকশন সহ অন্যান্য যে আমাদের যত সুবিধা আছেন সবগুলো আমরা আমাদের ল্যাব থেকে আমরা পেয়ে থাকি। আপনি দেখে থাকবেন আমাদের এই ফার্মেসি ডিপার্টমেন্টে একটা গার্ডেন আছে, যেটাকে আমরা ফার্মা গার্ডেন হিসেবে আমরা চিনে থাকি। এই গার্ডেন থেকে আমরা আমাদের এক্সপেরিমেন্টে যত প্রকার আমরা প্ল্যান্টের যেসব মেটেরিয়ালস দরকার হয় বা লিভ বা বার্ক যেগুলো দরকার হয় আমরা সেগুলো সহজেই আমরা এই গার্ডেন থেকে আমরা তুলে আনতে পারি। এখন আসি আমরা সহজ শিক্ষা কার্যক্রম। আমরা শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই না, আমরা ক্রিয়ার ক্ষেত্রে বক্তৃতা কিংবা অভিনয় এবং সকল ক্ষেত্রে আমাদের ইসলামিক ইউনিভার্সিটিতে দেশবল সাংস্কৃতিক কার্যক্রম রয়েছেন আমরা অত্যন্ত সুনামের সহিত আমরা অংশগ্রহণ করে আসছি। ফার্মেসি ডিপার্টমেন্ট 4 বছরের শিক্ষা অনার্স কার্যক্রম পরিচালনা করে থাকেন। অন্যান্য ইউনিভার্সিটিতে কিছু কিছু ইউনিভার্সিটিতে আছে যেটা 5 বছরের ফার্মেসি, যেটাকে আমরা বলি হচ্ছে ফার্মেসি প্রফেশনালস, বাট আমাদের এখানে ফার্মেসি প্রফেশনালস না, আমরা 4 বছরের অনার্স কার্যক্রম পরিচালনা করে থাকি। বাংলাদেশের প্রেক্ষাপথে এখন যদি আমরা ফার্মেসি ডিপার্টমেন্টের প্রয়োজনীয়তা সম্পর্কে যদি আমরা আলোকপাত করি, আপনি দেখবেন আমাদের বাংলাদেশ ওষুধ রপ্তানি শিল্পে অনেক দূর এগিয়ে গেছে ইতিমধ্যে, এবং আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে আমরা দক্ষ শিক্ষার্থী এবং বড় সিনিয়র ভাইরা আছেন, তারাও অলরেডি আমাদের অনেক ফার্মা প্ল্যান্ট থেকে অলরেডি রেকমেন্ডেশন লেটার পেয়েছেন, এবং আমরা আশা করছি আমরা যারা জুনিয়র আছি আমরা সহজে ছোটো রেকমেন্ডেশন লেটার পাবো। এবং এখান থেকে চাকরির ক্ষেত্রে আমাদের স্যার আমাদের আশ্বস্ত করেছেন চাকরির ক্ষেত্রে আমাদের এরকম অসুবিধা হওয়ার কথা নেই, আমরা সহজে হয়তো বা চাকরি বা অন্য কর্মের ক্ষেত্রে আমরা সহজে প্রবেশ করতে পারবো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট। 2017 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে 2017-18 সালে আমাদের বড় ভাইরা সহ বর্তমানে আমরা আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টে 2021 এবং 2022 সেশন পর্যন্ত 5টা ডিপার্টমেন্ট চলমান আছে। আমরা 2021 সেশন হচ্ছে 4th বেস, এরপরে বর্তমানে এখন 6th বেস ভর্তি হবে 2023-2024 সেশন। এখন যাদের মেন টার্গেট হচ্ছে মেডিকেল রিলেটেড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এগুলো নিয়ে পড়াশোনা করা, গবেষণা করা এবং অ্যাব্রোডে পড়াশোনা করা, উচ্চশিক্ষায় অবদান রাখা, তাদের জন্য ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ডিপার্টমেন্ট হতে পারে একটা অন্যতম ডিপার্টমেন্ট। আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টে আমরা পড়ালেখার পাশাপাশি অন্য যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পরিচালনা করে থাকি। আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান অর্গভূষণ সরকার স্যার আমাদের ডিপার্টমেন্টটাকে খুব ভালোভাবে পরিচালনা করতেছেন। আমাদের পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে আমাদের ফার্মেসি কাউন্সিল হিসাবে যে সংগঠনটা আছে ওই সংগঠনটার মাধ্যমে আমাদের খেলাধুলা, তারপর চিত্ত বিনোদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর ইত্যাদি সব কিছুই আয়োজন করে থাকে। এবং পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে আমাদের বর্তমানে 4 জন টিচার আমাদের ফার্মেসি ডিপার্টমেন্টে ছিল, 2 জন হচ্ছে বাইরে পিএইচডি করতে গেছে, এবং অতি শীঘ্রই আমাদের ডিপার্টমেন্টে আরও 5 জন টিচার নিয়োগ প্রক্রিয়া চলতেছে। এখন আশা করি আমরা অতি শীঘ্রই আমাদের টিচার নিয়োগ হয়ে যাবে। টিচার যদি নিয়োগ হয়ে যায় তাহলে আমাদের টিচারের সংকটটা অতি শীঘ্রই কেটে যাবে এবং আমাদের ক্লাসগুলো আরও ভালোভাবে সম্পন্ন হবে। পাশাপাশি আমাদের যথেষ্ট পরিমাণে ল্যাব আছে এবং ল্যাব ফ্যাসিলিটিস খুব ভালোভাবেই আছে, যেটা আমরা পড়াশোনার পাশাপাশি আমরা সবসময় ল্যাব ট্রায়ালে আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে পারি। এবং আমাদের একটা সেমিনার আছে যেখানে আমরা অবসর সময়ে বই পড়তে পারি। তারপর হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের নিজস্ব একটা বাগান আছে যেখানে আমাদের প্রায় সবগুলাই মেডিসিনাল প্লান্ট রয়েছে।